হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে মিষ্টি বাড়ির মিষ্টি দই খাবো এই ছোটো কাপের এই মিষ্টি দইয়ের দাম হলো পঁচিশ টাকা তো আমি তালাইমারি রাজশাহীর তালাইমারি শাখা থেকে এই মিষ্টি বাড়ির মিষ্টি দই আনছি সেটা আজকে খাবো ওরা এভাবে প্যাকেট করে দেয় যা খুবই সুস্বাদু এবং খেতে অনেক কিন্তু সুস্বাদু এই দই ঠিক আছে এবং তাদের এই যে মানে প্যাকেটজাত করা মানে ধুলাবালি থেকে পরিষ্কার এভাবে দেয় তারা এটা খুবই ভালো দিক আজকে এই পঁচিশ টাকার মিষ্টি ছোট দই খাবো রিভিউ করব দেখব কেমন খেতে হয় আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন কীভাবে সুন্দর করে আপনাদের দেখাচ্ছি আগে প্যাকেটটা দেখেন সুন্দর করে আমি দেখাচ্ছি দেখেন অনেক দেখতে সুন্দর আমি বাসায় নিয়ে এসে ফ্রিজে রাখছি দিয়ে যে এখন ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদের খাওয়াটা আমি দেখাবো ঠিক আছে তো আমি প্রথমে এবং সাথে কিন্তু এই দেখেন এই যে এই ছোটো চামচ দিয়ে দেবে ঠিক আছে ওরা জিজ্ঞেস করবে যে চামচ দিবে না ঠিক আছে তো আমি এই প্যাকেটটাকে খুলি তারপরে খাবো দেখি কেমন লাগে দেখে তো অনেক ভালো লাগতেছে এই যে এখানে পাশেই রাখি এবার এবার এই যে প্যাকেটটা খুললাম ওয়াও ওয়াও প্যাকেটটা খুললাম এখানে রাখি পাশে এই দেখেন দই দেখেন কি সুন্দর দই দেখতে দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন এবার আমি খাবো দেখি কেমন লাগে তো ওয়াও সেই সেই সাত তো আমাদের দই খাওয়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সেই সাত হুম দেখেন সেই তো এখানে খাওয়াটা শেষ করতেছি যদি এরকম ছোট মানে অল্প টাকায় দই দইয়ের মিষ্টি দইয়ের স্বাদ পেতে চান অবশ্যই মিষ্টি বাড়ি রাজশাহীতে যারা আছেন তারা এই মিষ্টি বাড়ির দই খেতে পারেন যা খুবই সুস্বাদু তো আজকে ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ